হ্যালো বন্ধুরা, আমি সীমা ভট্টাচার্য বলছি। আজকে আমি সীমার রান্নাঘর নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করছি চকোবার। দেখুন, চকোবার চকলেট কেমন করে করছি দেখে নিন। বাজারে প্রচুর দাম, তাই ঘরে বানিয়ে খাবেন, তাই আমি ঘরে বানিয়ে দেখানোর জন্য তৈরি হয়ে গেছি। দেখুন, এরকম দুধ ফুটছে, 500 দুধ নিয়েছি, দুধ ফুটছে, প্যাকেট দুধ, কাউ মিল্ক নিয়েছি, এ ফুটে গেছে। এবার আমি এ দেখুন মিল্ক মেক দেব। এই আমুল দুধ দেব, আমুল দুধ দেব। আগে সব এক এক করে করি, তারপর দেখাচ্ছি আমি। এই গরম দুধটা একটু তুলে নিই। এই আমুল দুধটা গুলে এর ভেতরে দিতে হবে। এই অল্প একটু দুধ নিলাম, এর মধ্যে মিল্ক মেডটা মিশিয়ে দেব। এটা চিনি দেওয়ার প্রয়োজন নেই, মিল্ক মেডটা মিশিয়ে দিলাম। এরপর আমুল দুধ দেব। এটা গুলে গেলে তারপর আমুল দুধ দেব। এবার আমুল দুধটা আমি গুলে নিই, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, দেখুন দুধ গোলা হয়ে গেছে। এই চামচে, এই চামচে, বড় চামচে এক চামচ, 4 চামচ নিয়েছি আমুল দুধ। এই যো দিয়ে দিলাম। আর এই চামচের আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার নাড়বো, আঠা আঠা হবে, তারপর নামাবো। এই যে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হয়ে গেছে, এবার পুরোপুরো হয়ে গেছে, এবার নামাবো। গ্যাস অফ করে দিলাম, এবার আমি ঢেলে নেব। আইসক্রিম খাপে আমি ঢেলে নেব। খুব ইজি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কিনবেন না, আপনারা নিজেরাও খাবেন, বাচ্চাদেরও বানিয়ে দেবেন। দাঁড়ান আমি সব নাবিয়ে দিই, দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই আইসক্রিমের খাপ নিয়ে নিলাম, এবার আমি ঢেলে দেবো আর এটা দিয়ে ঢাকা দেবো। দেখুন, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দেবো। আমি আগে দুধটা ঢেলে নিই।
এইভাবে আপনারাও বাড়িতে আইসক্রিমের খাপ দিয়ে বানিয়ে নেবেন। বাইরে তো প্রচুর দাম আইসক্রিমের। এই বাকিটা আমি অন্য জায়গায় ঢেলে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে মুড়ে দেব, দিয়ে 8 ঘন্টা মতো রাখবো, তারপরে আপনাদের আমি দেখাবো। এই কাঠি নিয়ে নিয়েছি, এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি, ফ্রিজে বের করে এনে আপনাদের দেখাচ্ছি। দেখুন চকলেট নিয়ে নিয়েছি, এই এই চকলেটটা একটু তেতকুটে আছে, এইটা মিষ্টতা নেই, তাই ওকে চিনি দিয়ে আমি মিষ্টতা করব, এটা মিষ্টি বানাবো। এটা একটু তেতকুটে চকলেটটা আছে, হ্যাঁ 99% চকলেটের মধ্যে আছে, তো তাই জন্য এত মিষ্টিও নেই, এটা তেতকুটে ভাব, আমি এটাকে মিষ্টি করে নেবো, এটা মিষ্টি নেই। এটা সুগার যাদের আছে, সুগারের জন্য, সুগারের লোকেদের জন্য এই ক্যাডবেরিটা খুব ভালো, একদমই মিষ্টি নেই। এগুলো এবার আমি কেটে নিচ্ছি, আর তারপরে আমি দেখাচ্ছি চিনি দিয়ে এটাকে আমি মিষ্টি করে নেব। 1% মাত্র মিষ্টি আছে, এটা খেলে এটা তেতকুটে ভাব আছে, এই চকলেটটা আমার একদম ভালো লাগে না, এটা তেতকুটে ভাব, এটাকে আমার বাচ্চারা খুব ভালোবাসে। এটা একটু ফ্রিজে ছিল তো একটু শক্ত নর্মাল হোক, তারপর কাটছি। দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি, একটু বাটার দিতে হবে এর মধ্যে, গলতে আরম্ভ করেছে। একটু বাটার দিয়ে দিলাম, একটু বাটার দিলে ভালোভাবে এটা গলে যাবে আর গায়ে লাগবে না। এটা গলে গেলে আমি চিনি দেব, গুঁড়ো চিনি দেব। চার চামচ চিনি দিলাম, 4 চামচ চিনি দেওয়ার পরে ওই ছোটো চামচ, এইরকম চামচের 4 চামচ দিয়েছি, দিয়ে এবার ঘেঁটে দিচ্ছি। এবার পাতলা হয়ে গেলে এবার নাবিয়ে দেব, চিনি না দিলে মিষ্টি হতো না চকলেটটা, একটু পাতলা, আর একটু পাতলা হয়ে গেলে আমি নাবিয়ে দেব। চকলেটটা
এবার আমি ঢেলে নেব। একটা কাঁচের গ্লাসে নিলাম, কারণ সুবিধা হবে আইসক্রিমটা ডোবাতে। আবার যখন বাকি পড়ে থাকবে সেটা ফ্রিজে ভালো করে মুখ আটকে রেখে দেব। দেখুন বন্ধুরা অনেকটা হয়ে গেছে, আর ধরবে না। এবার আমি আইসক্রিমটা নিয়ে আসি, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল চকলেট। দেখুন বন্ধুরা আইসক্রিম হয়ে গেছে, এই চকলেটে ডুবিয়ে এটাও করে দিয়েছি। দেখুন এই সাদাটা চকলেটে ডুবিয়ে দিয়েছি, দিয়ে এটা এরকম হয়েছে। এই আপনাদের সামনে একটু দেখিয়ে দিই, একটু বাদাম দিয়ে দিচ্ছি। একটু বাড়িতে বাদাম দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। শুকনো হয়ে গেলে যখন ফ্রিজে রাখবো শুকিয়ে যাবে, টাইট হয়ে যাবে, তখন আরও দেখতে ভালো লাগবে। এই চকলেটটা দিয়েছিলাম, আবার একবার দিয়ে দিলাম। এবার আমি ফ্রিজে রেখে দেবো, টাইট হয়ে গেলে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে চকলেট আইসক্রিম, দেখুন কত সুন্দর খেতে হয়েছে। এই দেখুন আইসক্রিম টাইট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে এরকম করে আপনারাও বানিয়ে খাবেন। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, উৎসাহ দেবেন বন্ধুরা। বাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ।